নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি সিদ্ধ চালের খিচুড়ি রেসিপি খুবই স্বাস্থ্যকর আর সুস্বাদু হবে আজকের এই রেসিপিটি তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সিদ্ধ চাল চালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এখানে আমি কয়েক সেকেন্ড সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে মুগ ডালটাকে ভেজে নেবো তো বন্ধুরা ফ্লেমটা কখনোই বাড়িয়ে দেওয়া যাবে না একদম লো টু মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে নাড়তে তো তোমরা দেখতেই পাচ্ছ ডালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই ডাল থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এবারে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে জল পাল্টে দুবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখানে নিয়ে নিলাম এক কাপ মুসুর ডাল মুসুর ডালকেও ভালো করে ধুয়ে মুগ ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এদিকে একটা হাড়িতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল দিয়ে এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সিদ্ধ চাল জলটা কিন্তু বুঝেই দেবে সিদ্ধ চাল দিয়ে এবার যখন চালটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা মুগ আর মুসুর ডাল বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু দারুণ সুস্বাদু হয় তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়োকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়ি রান্নার ক্ষেত্রে সব সময় কিন্তু জলটা বুঝে দিতে হয় বারবার জল অ্যাড করলে খিচুড়ির কিন্তু স্বাদ ভালো হয় না এদিকে একটা কড়াইতে আমি কিছুটা তেল দিয়েছি দিয়ে দিলাম কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু এবারে স্বাদ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো দিয়ে বেশ লাল লাল করে আলুর টুকরোগুলোকে আমি ভেজে নেব আলুগুলো ভেজে নিলে সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে নাড়তে চাড়তে আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে এবারে আলুগুলোকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা এরকম বর্ষার দিনে যদি এরকম গরম গরম সুস্বাদু খিচুড়ি থাকে তাহলে কিন্তু আর কিছুর প্রয়োজন হয় না পুরো এক থালা খিচুড়ি অনায়াসে কিন্তু শেষ হয়ে যায় তো আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে সেই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পটল আমি চারটে পটলকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম এবারে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো দিয়ে পটলের টুকরোগুলোকেও বেশ ভালো করে ভেজে নেবো আঁচটাকে মিডিয়ামে রেখেছি তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে খিচুড়ির মধ্যে দিয়ে দেব এদিকে খিচুড়িটা কিন্তু আমার সেভেন্টি পারসেন্ট মতো রেডি হয়ে গেছে এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে খিচুড়িটাকে আরও কিছু সময় ফুটিয়ে নেব আজটাকে এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি পটলগুলোকে খিচুড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন গোটা জিরে আর হাফ টেবিল স্পুন গোটা ধনে এবার লো টু মিডিয়াম ফ্লেমে জিরে আর ধনেকে নেড়ে চেড়ে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি এদিকে এক ইঞ্চি আদা আর চারটে পাকা লঙ্কাকে শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সরষের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা ওয়ান ফোর স্পুন পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো বেটে রাখা মশলা পাটা মশলা দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে একটু কষিয়ে নিচ্ছি যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসবে আমি তখন ফোড়নটাকে খিচুড়ির হাঁড়ির মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের বলতে ভুলে গেছি যখন আমি পটল দিয়েছিলাম তখন কিন্তু একটা বড়ো সাইজের টমেটোকে টুকরো করে দিয়েছিলাম অবশ্যই তোমরা টমেটো দেবে টমেটো দিলে কিন্তু স্বাদ ভালো আসবে তো ফোড়নটা দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা মশলা মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হয় এবারে সবশেষে দিয়ে দেব হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো আর চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তোমরা চাইলে ওয়ান টেবিল স্পুন ঘিও এখানে ব্যবহার করতে পারো আমার হাতের কাছে ছিল না সেই জন্য আমি ঘিটা দিইনি তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর স্বাস্থ্যকর সিদ্ধ চালের খিচুড়ি তো বন্ধুরা এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো দারুণ হয় খেতে এই বর্ষার দিনে খেতে কিন্তু অসাধারণ তো বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে রেখে গরম গরম পরিবেশন করব। তো রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করো রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে